নেওলাইফ স্বপ্ন দেখে 2020 এর মধ্যে বাংলাদেশ নয় অলরেডি পৃথিবীর মিনিমাম 20 থেকে 25টা কান্ট্রিতে ব্যবসা শুরু করতে যাচ্ছে। অলরেডি আমরা 8টা দেশে লাইসেন্স নিয়ে আমাদের একই সফটওয়্যারে বিজনেস হচ্ছে, একই প্রোডাক্ট দিয়ে বিজনেস হচ্ছে। আপনিও চিন্তা করেন, আপনার এই আইডিটা দিয়ে সারা পৃথিবীতে বিজনেস করতে পারেন। আপনার কোনো একটা রিলেটিভের মাধ্যমে আপনি ওই দেশে যদি একটা সুন্দর নেটওয়ার্ক বিল্ড করেন, আপনি কি ইন্টারন্যাশনাল একটা কেরিয়ার করতে পারলেন না? এটা করার জন্য আপনার অনেক বেশি যোগ্যতার প্রয়োজন নাই, যোগ্যতা হচ্ছে নিজের যে যোগ্যতাগুলো আছে সেগুলোকে জাগ্রত করেন। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীর সেরা হিসেবে পাঠিয়েছে, যিনি সেরা হিসেবে নিজেকে মনে করে তার এই যোগ্যতাগুলো ক্রিয়েট করেছে। আর আপনার যোগ্যতাগুলো ঘুমন্ত থাকা অবস্থায় আপনি 70-80 বছর হায়াত পেয়ে পৃথিবী থেকে চলে গেছেন। আমরা একটা ইসলামী সঙ্গীত শুনবো এবং এই সময়ের মধ্যে আমরা বসে পড়বো। ইসলামী সঙ্গীত শেষে আমাদের মূল পর্বে চলে যাব, দ্বিতীয় পর্বে। আমরা কোনো কথা না বলে আস্তে আস্তে বসে যাই প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই জানি ভয় আমি, তোমার গান গাইতে গিয়ে মরণ জানি হায়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই জানি ভয় আমি, তোমার গান গাইতে গিয়ে মরণ জানি হায়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি হেদের কায়েমের পথে, আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি হেদের কায়েমের পথে। আমায় এমন দৃঢ় ইমান দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই জানি ভয় আমি, তোমার গান গাইতে গিয়ে মরণ জানি হায়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই জানি ভয় আমি, তোমার গান গাইতে গিয়ে মরণ জানি হায়। আমার নয়ন যেন কাঁদতে পারে যেন সবার দুঃখে, আমি নয়ন ভরে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যেন কাঁদতে পারে যেন সবার দুঃখে, আমি নয়ন ভরে হাসতে পারি যেন সবার সুখে। আমার এমন দৃঢ় ইমান দিও ও গো দয়াময়, তোমার গান গাইতে গিয়ে না পাই জানি ভয় আমি, তোমার পথে চলতে গিয়ে মরণ জানি হায়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই জানি ভয় আমি, তোমার গান গাইতে গিয়ে মরণ
যেন হয় আমার তোমারই পথে চলতে গিয়ে না পাই জানি ভয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রেডি 1 2 3 1 সবাই একসঙ্গে একটা আঙুল দিয়ে, ওয়াও দারুণ, একসঙ্গে একসঙ্গে, বৃষ্টির শব্দ অনেক মজা না, দুই আঙুল সবাই একসঙ্গে, সবাই একসঙ্গে প্লিজ, থ্রি, তিন আঙুল, ফোর, ফাইভ, ওয়াও সবাই। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ, সবাইকে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবারে আমরা আমাদের দ্বিতীয় পর্বের যে আকর্ষণ, আমরা মোটিভেশনাল ট্রেনিং করব। ট্রেনিং পরিচালনা করবেন আপনাদের সবার প্রিয় মুখ, মার্কেটিং ডিপার্টমেন্টের হেড, যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের সার্ভিসগুলো দিয়ে যাচ্ছেন, এবং উনি সদা হাস্য উজ্জ্বল। এবং আমি বিশ্বাস করি যে আপনারা এমন কোনো ব্যক্তি নেই যে কোনো ধরনের প্রবলেমের জন্য ওনার কাছে ফোন করে সার্ভিস পান নাই, এরকম কোনো বিষয় জানা নাই। এবারে ডেকে নিব, মঞ্চে ডেকে নিব মার্কেটিং ডিপার্টমেন্টের প্রধান জনাব ইমরান মাহমুদ স্যার। জনাব ইমরান মাহমুদ স্যারের জন্য জোরে করে তালি, জনাব ইমরান মাহমুদ স্যারকে বরণ করে নেবেন আরেকজন ফাউন্ডার গ্রাম বিএম আলমগীর স্যার। বিএম আলমগীর স্যার স্যারকে ফুল দিয়ে বরণ করছেন ফাউন্ডার ডিরেক্টর বিএম আলমগীর স্যার। সবাই একসঙ্গে করে তালি, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ। এই মুহূর্তে আমি স্যারকে ট্রেনিং পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আজকে নওলাইফ কর্তৃক আয়োজিত আজকের এক্সিকিউটিভ প্রোগ্রামের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমার মেন্টর, উপস্থিত আছেন যিনি আপনার আমার অনেকেরই স্বপ্নদ্রষ্টা, সময়ের শ্রেষ্ঠ পথ প্রদর্শক, সময়ের শ্রেষ্ঠ একজন মোটিভেটর, নেওলাইফ গ্লোবাল প্রাইভেট লিমিটেডের সম্মানিত এমডি অ্যান্ড সিইও, এবং হাজার হাজার মানুষের স্বপ্নদ্রষ্টা, সম্মানিত এস এম নুরুল আমিন স্যার, উপস্থিত আছেন যিনি নেওলাইফ গ্লোবাল প্রাইভেট লিমিটেডে আজ থেকে ঠিক এক বছর আগে এই সময়ে আমাকে এই কোম্পানির জন্য ইনভাইট করেছিলেন, আমার সম্মানিত আপলাইন কোম্পানির ট্রেডিং ডিপার্টমেন্টের হেড জনাব শরীফুল ইসলাম স্যার। উপস্থিত আছেন আপনারা যারা দূর দূরান্ত থেকে আগত, অনেক প্রতিকূলতার মাঝে হলেও আলহামদুলিল্লাহ একেবারে সুস্থভাবে এখন পর্যন্ত আমরা সুস্থ আছি, এবং অনেক শৃঙ্খলভাবে এগিয়ে বসে আছেন আপনারা সবাই। সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আজ থেকে ঠিক এক বছর আগে আমি একেবারে জিরো থেকে স্বপ্ন দেখেছিলাম যে নেওলাইফ গ্লোবাল কোম্পানি অনেক মানুষের স্বপ্ন পূরণ করবে। আজকে হয়তো আপনারা একটু পরে দেখবেন এখানে অনেককেই
সেলিব্রেশন করা হবে, আমাদের কি অনেককে কী করা হবে, সেলিব্রেশন করা হবে। এই স্বপ্ন তাদের পূরণ হয়নি, পূরণ হয়েছে আমার, কারণ এই স্বপ্নটাই আজ থেকে এক বছর আগে আমি দেখেছিলাম ন্যায়ালয় গ্লোবাল প্রাইভেটে। আমি বিশ্বাস করি আজকে এখানে শুধু আটজন নয়, পুরো পাঁচশো যে আমাদের ডিস্ট্রিবিউটর এবং এক্সিকিউটিভ সহ আছেন, পাঁচশো লোকের জন্যই ন্যায়ালয় গ্লোবাল লিমিটেড চাবি তৈরি করে রেখেছেন। শুধু আপনি কখন নেবেন ডিসিশনটা, আজকে নেবেন? আমার পরিচয়টা তো পেয়েছেন, মার্কেটিং ডিরেক্টর ইমরান মাহমুদ। তো আমাদের তো এই পর্ব শেষ, আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমরা যতক্ষণ আমাদের এই সেশনটা চলবে আমরা অন্তত এই জায়গা থেকে থাকবো বিরক্ত, কারণ হলো খাবার দাওয়া শেষ, আমরা এই কাজটা করব না। এই ব্যাপারে আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই, আছে? এ ব্যাপারে নতুন করে বলার কিছু নেই, ওকে? ন্যায়ালয় গ্লোবাল একটি জগৎ, ভিন্ন জগৎ। এটা শুধু ন্যায়ালয় গ্লোবাল প্রাইভেট লিমিটেড নয়, এটা ভিন্ন জগৎ, এটা একটা সফলতা জগৎ, এটা অর্জন করার জগৎ। আপনাদের সবাইকে ন্যায়ালয় গ্লোবাল ওয়ার্ল্ডে স্বাগতম। আমরা কোম্পানির একেবারেই কিছু সংক্ষিপ্ত বিবরণী দেবো আমি প্রথমেই, মূল প্রোগ্রামে যাওয়ার আগে। সেটা হচ্ছে যে কোম্পানি থেকে আপনি সফলতার স্বপ্ন দেখছেন সেই কোম্পানিটা সম্পর্কে আপনাকে কিছু বেসিক ধারণা থাকা দরকার, কিচ্ছু বেসিক। এটা 100% ইন্টারন্যাশনাল মানের কোম্পানি, 100% প্রোডাক্ট বেসড কোম্পানি, এবং কোম্পানি ইউনিক ইফেক্টিভ প্রোডাক্ট। আপনারা যারা আমাদের প্রোডাক্ট ইতিপূর্বে ব্যবহার করেছেন আপনারা জানেন আমাদের প্রোডাক্টগুলি কি ইউনিক অ্যান্ড ইফেক্টিভ এবং কোয়ালিটি ম্যানেজমেন্ট। একটা কোম্পানি বাংলাদেশে ঘোষণা দিয়েছেন 2020 সালের মধ্যে বাংলাদেশের এক নম্বরে আসবে। এক নম্বরে তো এমনি আসা যাবে না, এক নম্বরে আসতে হলে এক নম্বর কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রয়োজন আছে। আমি বিশ্বাস করি আমাদের ন্যায়ালয় গ্লোবাল প্রাইভেট লিমিটেডে এরকম আমাদের কোয়ালিটি ম্যানেজমেন্ট আছে, যারা বাংলাদেশকে এক এই ন্যায়ালয় গ্লোবালকে চলতি বছর অর্থাৎ 2020 সালের মধ্যে এক নম্বর নিয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে প্রথম আমাদের যে মাইন্ডসেট আপ সেটা হচ্ছে আমাদেরকে প্রথমত স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন আপনাকে দেখতেই হবে, কারণ স্বপ্ন দেখা আপনার নৈতিক দায়িত্ব, নৈতিক অধিকার। আপনার দিকে শুধু আপনার পরিবার নয়, আপনার সমাজ, আপনার দেশ তাকিয়ে আছে। দেশ আপনাকে কী দিয়েছে সেটা বড় বিষয় নয়, বিষয় হলো দেশকে আপনি কী দিয়েছেন। এবং আপনাকে একটি রিয়েল স্বপ্ন দেখতে হবে, একটা রিয়েল কী দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে। কারণ এই স্বপ্নটাকে আপনি ফিল আপ করার জন্য একেবারে শুধু স্বপ্ন দেখলেই হবে না, কারণ স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আপনাকে সর্বোচ্চ মানসিকভাবে প্রিপারেশন নিতে হবে। স্বপ্ন বাংলাদেশে 1998 সাল থেকে আজকে পর্যন্ত অনেকেই দেখেছেন, বাট ফিল আপ করতে পারেননি শুধুমাত্র মাইন্ডসেটের কারণে। আপনারা অনেকেই এখানে যারা আছেন এক একটা কোম্পানির লিড দেওয়ার যোগ্যতাও রাখেন, তারপরেও অনেক জানেন, অনেক ট্রেন আপ আমাদের থেকে অনেক বড় বড় ট্রেন আপ এখানে আসেন, তারপরেও আপনাদেরকে একটা গঠনমূলক রাস্তায় আপনাদেরকে থাকতেই হবে। যেজন্য আপনাদেরকে প্রথম যে কাজটি করতে হবে, যেহেতু আপনি একটা গ্লোবাল ফ্যামিলির সদস্য, আপনাকে প্রথমত শেখার যে মানসিকতা, এই মাইন্ডসেটটা আপনাকে রাখতে হবে। আপনি যদি অনেক না শিখতে পারেন, একজন ব্যক্তি আপনাকে মানবে, আপনার কথা শুনবে কেন? এই জন্য যে এই বিষয়ের উপরে আপনি তার থেকে কি বেশি জানেন। সেজন্য আপনাকে আগে যেটা করতে হবে, নলেজ গ্যাদার করতে হবে। এবং শুধু নলেজ গ্যাদার করলে হবে না, এটাকে কি করতে হবে, বারবার শিখতে হবে, একই বিষয়টাকে বারবার শিখতে হবে। এবং এটাকে কন্টিনিউ প্রসেস, এটাকে কি করতে হবে, কন্টিনিউ প্রসেস, একদম সফলতার চূড়ান্ত পর্যায় পর্যন্ত আপনাকে এটা কি করতে হবে, প্রসেসিং করে যেতে হবে। আশা করি আমাদের এরকম মানসিকতা আছে, রাইট? ইনশাল্লাহ। এখন আপনি কি করবেন, মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট, এটাই তো আজকের সময় এসে আপনার যে পুশিং সেল,
পুশিং দিয়ে বড় হওয়া, পুশিং দিয়ে সফল হওয়া, এই সময়টা আমার নাই বা আপনার নাই। কেননা আমরা লং টাইম একটা সময় পার করেছি, আশানুরূপ কি পাইনি, সফলতা পাইনি। কারণ কি? কারণ হচ্ছে একটা বিষয় দেখেন, এখানে একটা ছবি দেখা যায়। কি দেখা যায়? এটা আমরা চিনি, চিনি তো। এখানে কি দালো আছে দেখেন তো, তালা মারা আছে। মানুষ তালা কোথায় মারে? তালা কোথায় মারে? সম্পদে, ঘরে, বিল্ডিংয়ে, গোডাউনে তালা মারে। এখন তালা কেন মারে? সম্পদ চুরি হয়ে না যায়। সম্পদ কি হয়ে না যায়? চুরি হয়ে না যায়। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরেন এই বিল্ডিংটার মধ্যে অনেক সম্পদ আছে না, আছে কি নাই? আমার কথা ক্লিয়ার বোঝা যায়? এই বিল্ডিংয়ে অনেক সম্পদ আছে। এখন আমরা যখন সবাই চলে যাব, তখন এই বিল্ডিংয়ের মধ্যে দরজায় একটা তালা মারা হবে, হবে কি না? আচ্ছা বলেন তো, এখানে যে সম্পদ আছে, এই সম্পদের দাম বেশি হবে না তালার দাম বেশি হবে? বলেন। হ্যাঁ, সম্পদের দাম বেশি হবে। এবার আপনি যখন মাগরিবতে যাবেন, আপনি যখন ইনভাইটেশন যাবেন, তখন কিছু ব্যক্তি আপনাকে একটা প্রশ্ন করবে। দেখেন এখানে আপনি কোথায় মার্কেটিং করবেন, যাদের কাছে তালার দাম কম, সম্পদের দাম বেশি। বিষয়টা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো, আপনি যখন একটা কথা বলতে যাবেন, বিজনেস করতে যাবেন, ভালো একটা অফার নিয়ে যাবেন, তখন সে আপনাকে কী বলবে? আগে আমার রোগ হোক তারপরে পানি খাই, এরকম আছে না? আগে কি রোগ হোক তারপর পানি খাই। এটার দাম কত? 2125। দাম কত? -5000। দাম কত? 8000। একটা জগের দাম 8000, এরকম কথা আছে কি না? আছে। একটা স্টিক 8000, 2000 বা 2100, তার মানে কি? তার কাছে দাম অনেক বেশি মনে হয়েছে। আপনার সমস্যার সময় নাই, আপনি তাকে বুঝিয়ে দেন যে এটা শুধু স্টিক বা জগ নয়, এটা কি? এটা একটা তালা। তালা কি? আপনার শরীরের মধ্যে, বডির মধ্যে ইন্টারনাল যে অঙ্গ প্রত্যঙ্গ, লাংস, হার্ট, কিডনি, লিভার, প্যানক্রিয়াস, ব্রেন আছে, এগুলির দাম হচ্ছে কোটি কোটি টাকা। আপনি 1000 কোটি টাকা হলেও এটি কিডনি কিনতে পাবেন না, এটি কী পাবেন না? হার্ট কিনতে পাবেন না। এই হার্টগুলি যাতে টক্সিন, ব্যাকটেরিয়া, লিপিড দ্বারা নষ্ট হয়ে না যায়, টক্সিন, ব্যাকটেরিয়া যাতে হার্টকে নষ্ট করতে না পারে, চুরি করতে না পারে, সেজন্য ফার্স্ট সিকিউরিটি হিসাবে আমার এই জগ আপনাকে পাহারা দেবে। এই পানি খেলে আপনি যতদিন পৃথিবীতে বাঁচবেন, অতদিন আপনার হার্ট, লাংস সব থাকবে কি? সুস্থ। সুতরাং আপনার এই জগের কোনো দাম নাই। আমরা পানির পিএস মান বাড়াই এবং আমাদের প্রোডাক্টের দামও কি? একেবারে পানির দাম। সুতরাং এটা শুধু জগ নয়, এটা আপনার বডির সিকিউরিটি। এটা কি? বডির সিকিউরিটি। যখন আপনি তাকে ঠিক এইভাবে লজিক্যালি বলতে পারবেন, তাহলে দেখবেন বলবে এটার দাম তো 1 লাখ হওয়া শুধু দরকার ছিল। জগের দাম কত? যে 1 লাখ হলে কি কম হয়ে যেত। ক্লিয়ার? অনেকেই বলে আগে রোগ হোক, অনেকেই অনেক সম্পদের মালিক, আপনাকে আমাকে দেখলে আগে তাদের মনে পড়ে ডাক্তারের কথা। আমি ব্যাখ্যায় যাব না, যারা বড় বড় ডাক্তার খোঁজে, কোথায় কোথায় ডাক্তারের কথা বলে, সবার অসংখ্য দরকার নাই। যারা রোগের আশা করে, আগে রোগ হোক তারপর, আছে না? আমরা এই জাতীয় লোকের কাছে সময় নষ্ট করবো না। এটা দরকার আছে না নাই বলেন? আছে। কিন্তু অনেকে বলে আমার টাকার প্রয়োজন নেই, অনেক কি বলে, অনেকে বলে টাকার প্রয়োজন নেই। তারা একটু ভিন্ন, আমাদের কথা শুনলে বা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির কথা শুনলে কি বলে? একটু চুলকানি। আপনি তাকে বলবেন আপনার কত টাকার প্রয়োজন নেই, কি বলবেন? টাকার প্রয়োজন নেই মানে আপনার কত টাকার প্রয়োজন নেই, যেমন আছি তেমন রব, এরকম বলে কি না? তার মানে হচ্ছে ও শুধু পরিবার নয়, ও দেশের শত্রু। কারণ আপনি সেবা দিবেন, দেশকে সেবা দিবেন, সমাজকে সেবা দিবেন, আপনার দিকে তাকিয়ে আছে আপনার স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বোন প্রত্যেকেই। আপনি ওনার টাকার প্রয়োজন নাই, যেমন আছে তেমন রব, যেমন আছি তেমন রব। উনি কার স্বপ্ন ফিল আপ করতে পেরেছেন? এই জাতীয় লোকের কাছ থেকে সবসময় আপনারা কী করবেন? একটু দূরে থাকবেন। এখন বুঝতেছি না, আমাদেরকে সবসময় যেটা করতে হবে, উপায় বের করার মানসিকতা। একটা ছবি আছে দেখেন, স্যারে সকাল সেশনে বলেছিলেন
আমরা অভিযোগ করি, অভিযোগ অভিযুক্ত না করে আমরা সবসময় যেটা করবো উপায় বের করার যে মানসিকতা তৈরি করতে হবে। আপনি যখন বিজনেস ডেভেলপমেন্টে নামবেন, নেতৃত্ব দেবেন, আপনার সামনে হাজারটা সমস্যা থাকবে, থাকবে কি না? আপনি সমস্যার মুখোমুখি হবেন না, আপনি সফলতা আনতে পারবেন না। সমস্যার মুখোমুখি না হয়ে বাংলাদেশের, পৃথিবীর এমন কোনো মানুষ নেই, সফল ব্যক্তি নেই যারা সমস্যার মুখোমুখি হয় নেই। যখনই সমস্যার মুখোমুখি হবেন, আপনি সমস্যাকে ওয়েলকাম জানাবেন এবং সমস্যা থেকে বের করে যাওয়া, বের হওয়ার জন্য একটি ভিন্ন মানুষ তৈরি করবেন, ভিন্ন রাস্তা তৈরি করবেন। কাজ না করার, সমস্যা থেকে বের হওয়া না মানে কি? কাজ না করার মানসিকতা। আমরা এই ভুলটা যেন আর না করি। গত 20 বছর যে ভুল করে আসছি রাস্তায় রাস্তায় করেছি না? বিজয়ীরা কি একই কাজ ভিন্নভাবে করে? আপনাকে একই কাজ ভিন্নভাবে করতে হবে। কি দেখা যায়? হ্যাঁ, এখন আপনারা কি বলতে পারবেন এখানে কে জিতবে আর কে ঠকবে, কে হারবে বলা যায়? বলা যায়? পৃথিবীর এমন কোনো জাজমেন্ট নাই, এই এই লড়াই শেষ না হওয়া পর্যন্ত সে জাজমেন্ট করবেন, রায় দিবেন যে কে জিতবে কে ঠকবে। আছে, কিন্তু আমরা সবচেয়ে বেশি যে বিষয়গুলি খেয়াল করি বা আমাদের কাছে আসে, নিজেকে তৈরি করতে রাজি হই না, সবসময় নিজেকে ছোট করে দেখি। কীভাবে দেখি? নিজেকে আমরা ছোট করে দেখি, আমাকে দিয়ে হবে না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। এই যে একটা মানসিকতা, এটা আমার কাজ নয়। আপনাকে দিয়ে অনেক কিছু হতো না, আপনি অনেক কিছু পারতেন না, আপনি কিন্তু হাঁটতে পারতেন না, এখন পারেন, আপনি বসতে পারতেন না, এখন বসতে পারেন, আপনি অনেক কিছুই পারতেন না, আপনি আজকেই সফল হতেও পারবেন না, বাট আবার পারবেন। আপনার কাছে মনে হবে যে এই সফলতা, এই গাড়ি, ওরে বাবা, এটা আমার কাজ না, কীভাবে সম্ভব? আজকে আপনারা জানেন মানুষ স্বপ্নের চেয়েও বড়, মানুষ স্বপ্নের সমান বড়, কখনো কখনো স্বপ্নের চেয়েও বড়। আপনি পারবেন না, যদি একবার এই মানসিকতা আপনার মধ্যে তৈরি হয় আপনি আসলেই পারবেন না। আমরা পারবো তো ইনশাল্লাহ, পারবো তো। সব সময় নিজেকে সর্বোচ্চ চূড়ায় মনে রাখবেন, সর্বোচ্চ চূড়ায়। আমি সব সর্বোচ্চ চূড়ায় যেতে পারি, দরকার শুধু কি? একটা সিস্টেম, একটা প্ল্যাটফর্ম। বাংলাদেশে আনকম্পিটিটিভ সিস্টেম নিয়ে আমরা দাঁড়িয়েছি এবং সারা ওয়ার্ল্ডের একটা আনকম্পিটিটিভ প্রোডাক্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। আপনাকে পারতেই হবে। পারবেন না, এই মানসিকতা যদি কোনোভাবে আপনার মধ্যে কাজ করে, আপনি কখনোই পারবেন না, আপনি কখনোই পারবেন না। আপনাকে সফলতা অর্জন করতে হলে আগে জানতে হবে নেওয়ালাইফ কেমন জায়গা। যদি নেওয়ালাইফ কেমন জায়গা এটা যদি আপনি জানতে না পারেন, বুঝতে না পারেন, আপনি সফলতা আনতে পারবেন না। আমাদের একটা বড় প্রবলেম, যেটা আপনারাও জানেন আমরা সবচেয়ে বেশি ফিল করি, সেটা কি? সহজে পাওয়ার মানসিকতা। সহজে শর্টকাট পথে কি সফল হওয়া যায় বলেন স্যার? শর্টকাট রাস্তা সফল হওয়া যায়? সফলতার জানিরা একটু লম্বা, সেজন্য অধ্যবসায় এবং ধৈর্যশীল হওয়াটা জরুরি। সহজে পেতে রাজি না, সহজে পেতে আমরা চাই না, একটু সহনশীল হওয়া দরকার এবং আমরা অপেক্ষা করতে রাজি না। অনেক রতি মহরতি এই নেওয়ালাইফ গ্লোবালে আমরা এসে পেয়েছিলাম। আমরা এসে কি পেয়েছিলাম? আমি ইমরান পেয়েছি, একটা ফোন আসলো, আমি কক্সবাজার, আমাদের 40 জনের একটা ট্যুর ছিল। কতজন? অনলি ফর 40 জনের ট্যুর ছিল। সালাম দিলাম, স্যার কোথায় আছেন? আমি আছি কক্সবাজার। কক্সবাজার কি স্যার? ট্যুরে আসছি। ও, ট্যুরে গেছেন, কতজন লোক নিয়ে গেছেন? 40 জন। 40 জন লোক নেওলাইফে পেলেন কোথায়? 40 জন লোক মানে কম কথা, পেলেন কোথায়? আমি বললাম স্যার আমরা তো সিলেক্টেড পিপল নিয়ে আসছি, যেন 40 জন, একটু বেশি আনতে পারতাম, তবে আগামী ট্রিপে আমরা 350 লোক নিয়ে আসবো। উত্তর আসলো
বলা ভালো, এত বেশি বলা ভালো না। পরের বার সারাদিন সলব নিয়ে কক্সবাজার গেলাম, ফোন আসলো, ফেসবুকে দেখলো টুরে আসি। স্যার কোথায় আছেন? কক্সবাজার। কতজন লোক গেছে? আমি বললাম 350। এখন যে হ্যালো হ্যালো বলি আর শব্দ নাই, মনে হলো কি হাটফিল করছে। আজকে যদি তার দেখে যে 550 লোক নিয়ে একটা প্রোগ্রাম করতেছি, বলেন তাদের অবস্থা কী হবে? অপেক্ষা এমন একটা জিনিস, আজকে তারা প্রত্যেকেই এখানে কারেন্ট রিসিভার থাকতেন, প্রত্যেকেই থাকতেন, শুধুমাত্র একটু ধৈর্যের অভাব ছিল। তারা আজকে রাস্তায় রাস্তায় শুকনা মুড়ি সাবায় আমরা দেখি, আর আমরা কোথায় তারা কোথায়। সমালোচনা থাকবেই ফিল্ডে, করবেই আমাদের সম্পর্কে। আপনি গোল দিবেন, আপনার গায়ে অনেকেই লাগবে, ল্যাং মেরে ফেলে তো আপনি গোল দিতে হবে। টার্গেট কি? গোল দিতে হবে না। এই জন্য আপনাকে শক্তভাবে দৌড়াতে হবে, স্ট্রংভাবে দাঁড়িয়ে থাকতে হবে, আপনাকে যেন কেউ প্রভাবিত করতে না পারে। একটু অপেক্ষা করেন, একটু ওয়েট করেন। আমি আগেই বলেছি, যিনি ভুল করেও নেওয়া লাইফে সাইন আপ করেছেন, তার জন্য নেওয়া লাইফ চাবিও তৈরি করে রেখেছে, শুধু নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এক পরে কি দেখা যায়, পরে কি অনেক বড় কিছু হারাতে রাজি। এখন একজন ব্যক্তি, তার শখ ছিল সে আম খাবে, আম নিজে আম গাছ লাগিয়ে ওখান থেকে সে আম খাবে, আমের গাছ থেকে আম খাবে, নিজের গাছ থেকে আম খাবে। একটা আম গাছ লাগালো, আপনারা বলেন আম গাছে আম ধরে কতদিন সময় লাগে বা কত মাস? 2-3 বছর লাগে। এখন আম গাছ কয় মাস? হাইব্রিড না ন্যাচারাল নিয়মে বলবেন, মিনিমাম 2-3 বছর 4 বছর লাগে। উনি তো ওয়েট করতেছে, আম ধরতেছে না। আম না ধরাতে কী হলো? উনি কী করলো, আম গাছটাকে কেটে দিল। কত বছর পর? মিনিমাম 2 বছর ওয়েট করছে। 2 বছর ওয়েট করা যায় সহজে, যিনি এখনই চাচ্ছে মন কীভাবে চায়। উনি আম গাছটা কেটে দিয়ে একটা কাঁঠাল গাছ লাগিয়ে দিল। কী গাছ লাগালো? কাঁঠাল গাছ। এখন কাঁঠাল গাছে কাঁঠাল ধরে কতদিনে? সেম 3-4 বছর। উনি কষ্ট করে আরও 2 বছর ওয়েট করছে, ওয়েট করার পরে কোনো কাঁঠালের ফল দিচ্ছে না। উনি জিদে কাঁঠাল গাছও কেটে দিলেন, কেটে দিয়ে একটা কলা গাছ লাগিয়ে দিলেন। কলা গাছ কী গাছ? কলা গাছে কলা দেয় কতদিনে? 6 মাস। মোটামুটি উনি 6 মাস পর কলা পেয়ে গেলেন, 6 মাসে কলা পেয়ে গেলেন। কলা গাছ তো একজীবী উদ্ভিদ প্রাণী, একবার কলা দিলে আর দেয় না, এরকম না? উনি 6 মাসে কলা পেয়ে তো বিশাল খুশি, মহা খুশি, দেখছো কী সুন্দর কলা, হ্যাঁ পুরা সবজি কলা, সাগর কলা, অন্যরকম ব্যাপার স্যাপার। এখন আসলে উনি কলা খেলো কত বছর পরে? 4.5 বছর পরে গেল। এখন উনি কি ওই গাছে কলা আর পাবে? যদি এই 4.5 বছর ওয়েট করতো একটা কাঁঠাল গাছের জন্য, এটা কি কল একবার দিত নাকি বারবার দিব? নেওলাইফ গ্লোবাল এমন একটা কোম্পানি, আপনি ইচ্ছা করলেও আপনার ইনকাম থামাতে পারবেন না। এখানে অনেকের ইনকাম চালু হয়ে গেছে, বাট ইনকাম বন্ধ করা যায় না। আমাদের কাছে অনেক রিপোর্ট আছে, এই আমার ব্যক্তিগত 13 বছর এই নেটওয়ার্কে আমার বয়সে এতবার শুনছি, স্যার ইনকাম যে কোন দিক দিয়ে সামনে যায় না, এত ইনকাম থামানো যাচ্ছে না। আমি বলি যে তুমি আর বুস্টিং দিও না, পাবলিক দিতেছে আমার ইনকাম আসতেছে। সুতরাং আপনারা একটু লং টার্ম নেন, একবার শুরু হয়ে যাবে, এরভাবে পর থাকবে, জীবনে থামবে না ইনশাআল্লাহ। এটা নেওয়ালাইফ প্ল্যাটফর্ম, পৃথিবীতে আমার এই কোম্পানির এই মার্কেটিং প্ল্যান একেবারে অদ্বিতীয়। আপনি এখন পর্যন্ত, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশে এমন কোনো প্ল্যান নাই আমার কাছে এসে দাঁড়াতে পারে, এমন কোনো প্ল্যান নাই। সর্বোচ্চ তারা সেকেন্ড পজিশন যাবে, সর্বোচ্চ সেকেন্ড পজিশন, ফার্স্টে আসার সুযোগ নাই। ক্লিয়ার স্যার? সেজন্য যেটা করতে হবে, আপনাকে আপনার যে একটা কষ্ট করে সুন্দর একটা টিম গঠন করছেন, এটাকে নার্সিং করতে হবে। কী করতে হবে? নার্সিং করতে হবে, কিন্তু পরিচর্যার জায়গাটা চিনতে হবে আগে। আমরা যে ভুলটা করে থাকি, এই পরিচর্যার জায়গাটা চিনি না। আমার নিজের টিমের লোকের অভাব নাই, আপনার টিমের লোকের অভাব নাই, আমরা নিজের টিম বাদ দিয়া অন্য টিমকে সময় বেশি দেই, অন্য টিমের প্রতি ভালোবাসা বেশি দেখাই, এরকম আছে না নাই? আছে না নাই? এতে কি সমস্যা মানে বাড়ে না কমে? সবচেয়ে বড় যে বিষয়টা হলো, আমাদেরকে আগে যেখানে পরিচর্যা করলে ডলার আসবে নিজের আড়িতে, সেই দিকে নজর দিতে হবে। কোন দিকে? আমরা যেন পরিচর্যায় ভুল না করি। এই গসিপিং আমরা দেখি, ইতিপূর্বে অনেক দেখেছি, আমরা মাঝে দেখি, আমরা হয়তো দেখেও না দেখার ভান করি। আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবো, ব্যক্তিগত আমার রিকোয়েস্ট থাকবো,
যেন আমরা পরিচর্যায় ভুল না করি। পরিচর্যায় ভুল করবেন আপনিও জোরে পড়ে যাবেন, টিকবেন না। আপনি যত বড় মোটিভেটর হন, যত লিডার হন, ক্লিয়ার? আপনি দিচ্ছেন তাকে পরিচর্যা, আপনি করছেন নার্সিং, আসতেছে রিপোর্ট, কি আসে রিপোর্ট। আপনি যার সাথে কথা বলতেছেন তার আপলাইন দেখছে, আপনি বলছেন, আপনি তাকে সুরা ফাতিহা শিখাইছেন, হতে পারে না। আর সে কী ভাবতেছে যে আমার টিমকে বুঝি নিয়ে নিল। যেহেতু আমাদের মানসিকতা একটু সমস্যা আছে, সুতরাং পরিচর্যা করবেন নিজের টিমের মধ্যে, সঠিক পরিচয় জায়গাটা চিনে নিতে হবে আপনাকে। পরিচর্যায় ভুল করবেন আপনিও জোরে পড়ে যাবেন। আপনাদেরকে একটা যে কাজটা করতে হবে, পণ্য ব্যবহারকারী, আমরা এখানে যারা আছি আমরা তো নিঃসন্দেহে সবাই এক্সিকিউটিভ এবং ডিস্ট্রিবিউটার, আমরা আমাদের পণ্যগুলি কি ব্যবহার করেছি সবাই? সবাই করেছি তো? পণ্য ব্যবহার করতে হবে। আমরা যে চর্চাটা পিছনে করেছি এটা আমরা সামনে করবো না। কেন করবো না? পণ্য ব্যবহার করি না, বাট পণ্যের গুণ গাই, এটা মিথ্যা কথা। আপনি টিভিতে অ্যাড দেখবেন, এই টিন ভালো, দুই বছরে গুণ মরিচা ধরে না, যিনি বললো উনি জীবনও টিনের ঘরে ঘুমায় নাই, আছে না? নাই আছে না? টিনের ঘরে ঘুমা, দুই বছর পর টিনে মরিচা ধরবে না, আগে তো ব্যবহার করতে হবে, উনি ব্যবহার করে নাই, কি বলছেন? এটা মিথ্যা কথা, প্রতারণা। একটা গল্প মনে, একটা গল্প মনে পড়ছে, বলি একটা গল্প। এই আপনারা জিনপুরীর নাম শুনছেন, জিনপুরী জিন, জিন বিশেষ করে জিন চালান দেয়। আমি গ্রামে দেখেছি, আমার মনেও আছে, আপনারা অনেকে দেখেছেন আমি বিশ্বাস করি, যে কিছু ওজা মানুষের মধ্যে কি করে, জিন মানুষের মধ্যে পেয়ে বসে, তখন দেখবেন উল্টাপাল্টা কথা বলে, এলোমেলো কথা বলে। কথা ক্লিয়ার? মানুষকে জিনে পায় না, এরকম দেখছেন তো? এখন উল্টাপাল্টা কথা বলে, আজে বাজে কথা বলে জিনে পাওয়ার পরে। এখন তার থেকে দিন সরাতে হবে, ফকির দাওয়াত করে, ফকির নিয়ে আসে, নিয়ে আসার পরে যাকে জিনে পেলো ওনাকে বসায়, ফকির কিছু দোয়া কালাম পরে, পড়ার পরে সবাই বলে একটু রেডি থাকেন, এখন যে জিনের সর্দার সে চলে আসবে, এরকম বলে না, চলে আসবে, ওনাকে ধরেন, ওনাকে কিন্তু নিয়ে যেতে পারে। তো যাই হোক, নিতে তো পারে না, সবাই কাতার কাতার দিয়ে রেডি থাকে, রেডি থাকার পর ওনাকে এমনিতে জিন চলে আসে, তার মধ্যে চলে আসার পরে ওনাকে খুব, উনি খুব, ওনার পাওয়ার হয়ে যায় কয়েকশো গুণ, পানি টানি ছিটা দেয়, বসায় রাখে। এবার ওর মধ্যে জিন চলে আসে, কী আসছে? সর্দার চলে আসছে। এখন ওনাকে জিজ্ঞেস করে, তোমার বয়স কত? কয়ে 500 বছর। এরকম বলে না, তোমরা কয়জন? 8 জন। এই এলাকায় থাকা কত বছর? থাকি আজকে 100 বছর ধরে। মানে বলে কে ওই লোকটা, আসলে বলে কে? জিনে বলে কে? কথা ক্লিয়ার? বোঝা যায়? বলে হচ্ছে জিনে, তো মোটটা লড়ায় কে? ওই রুগী যাকে জিনে পেয়েছে। আপনি যদি পণ্য ব্যবহার না করতে পারেন তাহলে হবে মিথ্যা কথা। আর যখনই আপনি নেওয়ালাইফ গ্লোবাল প্রাইভেট লিমিটেডের পানি ব্যবহার করবেন, যতগুলি প্রোডাক্ট ব্যবহার করছেন, আপনার মুখ থেকে একটি শব্দ বের করার প্রয়োজন নেই, সব কথা বলে প্রোডাক্টে, প্রোডাক্ট কথা বলে, আমাদের কথা বলার দরকার নাই, জিনের মতো কথা বলে জিন, বাট শুনি আমরা। যখন আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন, বেশি বেশি কথা বলে প্রোডাক্টে, আপনাকে মোটিভেশন করার দরকার নাই, মার্কেটিং করার দরকার নাই, আপনার কথা বলার দরকার নাই। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, সবচেয়ে বেশি বেশি পণ্য ইউজার হতে হবে। হ্যাঁ, এরকম একটা মাস একা ধরা সম্ভব? সম্ভব? সম্ভব না। যদি আমি লোভে পড়ে কাউকে না নিয়ে একা চলে যেতাম, কী হতো? কী হতো বলেন? এটা পেতেন? পেতেন না। কারণ টিম, টিম ওয়ার্ক বিজনেস করি, টিম অনেক শক্তিশালী। কারণ যে কাজটা, যে কাজটা আপনার করতে 1 বছর লাগবে একা, এই কাজটি আপনি 10 জনে মিলে যদি করেন মাত্র 1 মাস 6 দিন সময় লাগবে। আপনি কী করবেন? টিম ওয়ার্ক করবেন আর টিম ছাড়া করবেন? এই জন্য টিমের প্রতি সর্বোচ্চ সহনশীলতা, সর্বোচ্চ সহনশীলতা রাখতে হবে, থাকতে হবে আপনার টিমের প্রতি। টিম আসল শক্তি, সব সময় টিমকে বাড়াবেন, টিমের প্রতি নজর দিবেন। আমরা এখানে যারা এক্সিকিউটিভ ডিরেক্টর আছি এবং যারা লিডার আছি, প্রত্যেকেরই
চারজন পাঁচজন কি আছে স্পন্সর আছে আপনি সফলতার সবচেয়ে আরেকটা বড় সিক্রেট আমি এখন বলে যাচ্ছি সেটা হচ্ছে কখনো এই মানসিকতা রাখবেন না এক ক্লাস হলো মানসিকতা আপনি পাঁচটা চা খান পঁচিশ টাকা বিল আসবে সব সময় আপনার যে স্পন্সর যারা আছে কতজন চার পাঁচজন স্পন্সর থাকে না দশজন বিশজন থাকতে পারে কন্টিনিউ করে আপনি চার পাঁচজনকে সাথে রাখবেন আমরা অনেক সময় দেখেছি লিডারকে ডাউনলাইন চিনে না এরকম হয় কি না এ তো অসম্মান হতে হয় অসম্মানই হতে হয় এই অসম্মানই আমরা হতেই আছি পরপর হতেই আছি কারণ হলো আপনি কি আপনি শুধুমাত্র জন্ম দিয়ে ছেড়ে দিছেন কোনো নার্সিং করছেন না খোঁজখবর নিছেন না টিমের মধ্যে গোলমাল লেগে গেছে কারোর র্যাঙ্ক বড় হয়ে গেছে কারোর ইনকাম আপনার চেয়ে বেশি হয়ে গেছে আপনি জানেন না টিম আপনি হয়তো আপনি আপনার লিডারশিপ নষ্ট হয়ে গেছে সুতরাং তখন যখন আপনি দেখবেন যে আপনার ইনকাম আপনার ডাউনলাইনের চেয়ে অনেক কম তখন আপনার নিরাশি থাকবে না আপনার অফিসে আসতে মন চাইব না আপনার কাজ করতে ভালো লাগবে না অটোমেটিকলি আপনি ঝরে যাবেন এই জন্য আমাদেরকে সবসময় গড়ে আটজন আছে আজকে চারজন কালকে চারজন বারোজন আছে আপনি শিডিউল করে নেন সবসময় কন্টিনিউ যারা আপনার স্পন্সর আছে যেখানে যাবেন আপনি লিডার নেতৃত্ব জায়গায় থাকবেন একজন এক্সিকিউটিভ মানিত বোঝেন কোম্পানির মালিক পক্ষ আপনার জন্য এত বড় একটা সুসংবাদ আসবে একটু পরে এত বড় যা আপনারা চিন্তা করতে পারেননি এই জন্য আমি বলি মানুষ স্বপ্নের চেয়েও বড় যারা এখানে আজকে এক্সিকিউটিভ আছেন তাদের জন্য আজকে এত বড় একটা সুসংবাদ আছে আমাদের এমনি স্যার বলবেন আমি আর না শুনাইলাম আপনি একজন এক্সিকিউটিভ কোম্পানির সরাসরি মালিক পক্ষ আপনার হাঁটা চলা গেটা পোশাক কথা সব কিছুই একটু ব্যতিক্রম লিডারশিপ টিকে রাখেন লিডারশিপ ধরে রাখতে হলেই ধরে রাখলেই আপনার সফলতা নিশ্চিত নেতৃত্বের গুণাবলী ছাড়া পৃথিবীতে কোনো লোক সফল হতে পারেনি তাহলে পারবো তো ইনশাল্লাহ এই কাজটা থেকে থাকবেন বিরত ও এটা প্রশ্ন 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 কি আপনি কি সফল হতে চান আপনি কি সফল হতে চান যারা ঘুমায় তারা ঘুমাসে এরকম একটা জায়গায় যদি ঘুমাসে আর সে যদি বলে আমি সফল হতে চাই এটা কি বিশ্বাস করতে হবে আমাকে মিথ্যা কথা আপনি কি সফলতা চান তাহলে প্রথমে তো এই মানসিকতা বন্ধ করতে হবে কোনটা দেখেন ঘরে বসে বড় কিছু পাওয়ার আশা বা মানসিকতা ঘরে বসে আমরা সব কাজ মোবাইলে করতে চাই সব কাজ মোবাইলে হয় না যদিও মোবাইল অনেক গুরুত্বপূর্ণ একটা ডিভাইস গেস্ট চলে আসছে নয়টায় আপনি নয়টা বাজে এখন কোথায় আপনি কোথায় ফোন দিচ্ছেন কোথায় অফলাইনে স্যার একজন গেস্ট পাঠাচ্ছি ভিআইপি অ্যালাউন্ড পিপল আপনি একটু স্যার দেখে নিন হবে নিজের লিডারশিপ থাকবে থাকবে না নেটওয়ার্কারদের সফল না হওয়ার আরেকটা বড় কারণ আমরা জাজমেন্ট করেছি এটা সব সময় ফোনে 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 আপনারা ইতিপূর্বে যারা অফিসে যাওয়া আসা করছেন দেখছেন তো আমরা কী সুন্দর ফ্রি বসে থাকি এরকম না বসে থাকি ফ্রি একদম ফ্রি থাকি কখনো থাকি না প্রচণ্ড ব্যস্ত যে যখন আসতেছে কথা বলতে আছি সকাল থেকে বলতে থাকি বলতে থাকি তারপরেও আমি একজনকে একটু বলতে পারলাম না একটু কথা বলতে পারলাম না সময় দিতে পারলাম না দেখবেন একটা মন্তব্য শুরু হয়ে গেছে বাইরে আমি কতক্ষণ তার লোকের সাথে কথা বলবো কতদিন বলবো কেন দায়িত্ব নিচ্ছেন না কেন নিজের টাইম মতো অফিসে আসতেছেন না কেন আমি একটা লোককে সেমিনার রুম থেকে ডেকে আমার রুমে একটা কথা বললাম না তথ্য তো আমার কাছে আছে বলেন সফলতা আসবে কখনো আসবে গত ২০ বছর এই চর্চা করেছেন দয়া করে আজকের পর থেকে এই চর্চা করবেন না একটু কষ্ট করেন না কিছুটা দিন একটু কষ্ট করেন না কিছুটা দিন একটু আরাম প্রিয় জায়গাটা ত্যাগ করেন তারপরে আরাম করেন এমনি স্যার কী বলেছেন আমিও বলে দিচ্ছি এমনি স্যার সাথে পাশাপাশি রাত দুইটা তিনটা সারা রাত ফোন আসে আমরা ২৪ ঘন্টা সার্ভিস দেই কি জন্য দেই একমাত্র আপনাদেরকে সফল করার জন্য কারণ আপনাদের সফলতার মধ্যেই আমাদের সফলতা কারণ এই কোম্পানি জিরো থেকে শুরু করেছি একদম জিরো থেকে শুরু করেছি আজকে কোম্পানিকে ব্র্যান্ডিং করে আমরা ব্র্যান্ডিং হয়েছি এই জন্য অনেক কষ্ট করতে হয়েছে তাহলে আপনি সফল হবেন আপনি কি এখানে থাকবেন বলেন সম্ভব না আজকের পর থেকেই আমরা একটু আরাম প্রিয় জায়গা ত্যাগ করবো কারণ কিছুদিন পরে এই শক্তি থাকবে না আপনার এই সাহস থাকবে না আপনার মোবাইলে কাজ সারা মানুষের এগুলি বাদ কারণ এই দেখছেন সফলতার পথে কে
নিজেই বাধা, আপনি সফল হতে পারছেন না, আপনি নিজেই বাধা। আপনি কি নিজেই বাধা? তারপরে কি কপালের দোষ? তারপরে কি আমার কপালে নাই? আমার কপালে কি নাই? কপালে কিছু থাকে? কপালে কিছু থাকে? সবাইকে অনুরোধ করব একটু কপালে হাত দেন, দেখেন তো আসেনি, ঘাম আর বালু ছাড়া কপালে কিছু থাকে? সবাই একটু প্লিজ একটু কপালে হাত দিবেন, আর আমাদের ক্যামেরাম্যান একটা ছবি তুলবেন প্লিজ, সবার যার যার কপালে, অন্যের কপালে একটু হাত দিবেন প্লিজ, সবাই আমাকে মাফ করবেন কপালে, কই কই এই ক্যামেরাম্যান, এই যে ভাইয়া, এই যে এই যে এই যে, হ্যালো হ্যালো, এই যে হ্যালো, একটু আসেন একটু আসেন একটু আসেন স্যার, আমাদের কপালে কিছু আছে কি না আছে আমরা দেখবো, আছে হাতে দেখেন আছে কি না, একটু ছবি তোলেন, কপালে কিছু আছে কি দেখি, কপালে কিছু থাকে না, কপালে লিখে নিতে হয়, কপালে লিখে নিতে হয়। আপনি নিজেই নিজের সমাধানের বাধা হয়ে দাঁড়িয়েছেন এবং আপনি বলছেন আমার কপালে নাই। থ্যাংক ইউ সবাইকে, একটা হাত তালি এবার জোরে, ধন্যবাদ সবাইকে। সুতরাং কপালের দুই দিয়ে লাভ নাই, যিনি পেয়েছে আপনি যদি সফলতা অর্জন করতে পারেন এটা আপনার নিজের গুণেই হয়েছেন, যদি আপনি ব্যর্থ হন আপনি নিজের দোষে হয়েছেন, আপনাকে সফল ব্যর্থ করার অনেক ক্ষমতা আমার নাই, আছে? সুতরাং কপালের দুই দিয়ে কোনো লাভ নাই। আরেকটা আছে, অনেক কাজ করে, অনেকে কাজ করে আর খারাপ করে না, কিন্তু সময়ের কাজটা অসময়ে করে, হবে সময়ের কাজ অসময়ে। ধরেন একজন গেস্ট আসছে অফিসে, আসতে পারে না, আসলো এখন সে ফোন করলো 10টায়, আপনি 12 থেকে বলেন এই তো রিক্সায় গাড়িতে চলে আসছি, এই প্র্যাকটিস আমাদের আসছে, আপনার যাই বলেন আমাকে বোঝাতে পারবেন না, আছে না, আসছি, আসলে আপনি কিন্তু বাসায় হয় বাথরুমে আছেন বা এখনও নাস্তা করেননি, এরকম হতে পারে, ওকে, এক ঘন্টা গেস্ট বসে আছে, নিউ গেস্ট, সে কোম্পানির মিশন বিশন গাড়ি বাড়ি কিচ্ছু জানে না, এই কোনো আইডিয়াই তার নাই, হতে পারে না, কোনো আইডিয়াই নেই তার এই সম্পর্কে। এখন সে তারপরেও যেহেতু দাওয়াত করছেন এক ঘন্টা বসে আছে, আপনারা আসতে কি লাগছে এক ঘন্টা, এখন গেস্টের তো সময় শেষ, সে খালি বারবার ঘড়ি দেখে, সময় শেষ, আপনি আসছেন, আপনি তো পুরো বাপটা আপনি আসছেন, বসলেন কথা বলতে শুরু করলেন, কারণ গেস্টের কি সেই মানুষকে তো আছে, শোনার মানুষ তো আছে, থাকবে না, কেন থাকবে না, কারণ গেস্টের সময় ছিল এক ঘন্টা, এখানে যে এত গাড়ি এত বাড়ি আছে এত টাকা আছে গেস্ট জানে না, এখন আপনি কথা বলেন সে দাঁড়ায় ওঠে, আর একটু বসেন প্লিজ, আর একটু বসেন প্লিজ, আর সে খালি দাঁড়ায়, মানে পুরো তো থাকে এভাবে আপডাউন, যদি এভাবে আপডাউন করেন এই গেস্ট আপনার কথা শুনে কি সে জয়েন করবে? আপনি কাজটা করছেন বা কষ্ট করছেন, পরিশ্রম করছেন, খরচ করছেন, সময় সৌরব মেধা সব দিয়েছেন, বাট একটু আগে দিলে ভালো হইতো, হতো কি না বলেন, একটু আগে দিলে ভালো হইতো, কারণ এই সময় দেখেন সময়ের কথা সময়, আপনি যদি এই বয়সে তাদের কাছে একটা ল্যাপটপ ইন্টারনেট দিয়ে দেন, আপনার ইউজ করার যে ফিলিংস তার দেবী থেকে এক হবে, এই জন্য দেখেন এখন আমাদের কাজ করার সময়, অনেক দূর থেকে অনেক কষ্ট করে সারা রাত জার্নি করে ঢাকা আসছেন, এই যে কষ্ট করার যে শক্তি পাওয়ার এটা আপনার আসে বলে এখানে আসছেন, নাহলে আপনি আসতেন না, তার মানে আসছি মানে আমাকে কাজ করতে হবে, এবং এই কাজ করার মানসিকতা এখনই তৈরি করতে হবে, এখনই কাজ করার সময় আর এখনই আয় করার সময়, এখনই পরিশ্রম করার সময়, এখনই অর্জন করার সময়, অর্জনটা স্বাভাবিক এই সময় হয়, এই সময় অর্জন কম হয়, এই সময় কোনো অর্জন করার মানুষও থাকে না, থাকে থাকে না, এখনই অর্জন করার সময়, আর এখনই হচ্ছে জীবনটাকে সুন্দর করে সাজানোর সময়, কারণ জীবনটাকে সুন্দর করে সাজানোর এই সময় হবে না, হবে এরকম, এখন তো উনি কী বলব আর, আরেকটা ব্যাপার আমাদের মধ্যে সবচেয়ে বেশি, দেখেন নেটওয়ার্ক বিজনেস, ডিরেক্ট সেলিং বিজনেস, এটা ক্যারিয়ার হতে পারে না, ক্যারিয়ার হতে পারে কি না বলেন, পারে, আমরা কি এখানে এমন কেউ আছি যে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিকে আমি ফুল টাইম ক্যারিয়ার হিসেবে গ্রহণ করেছি, এমন কেউ কি আছি একটু বলতে পারবেন যে নেটওয়ার্ক আমার পেশা, ডিরেক্ট সেলিং করে জীবনের সর্বোচ্চ সফল হতে চাই, এমন কি কেউ আছেন, আছেন তো ইনশাল্লাহ, তাহলে আপনার মধ্যে ভয় কেন? আমরা অনেকেই আছি এখনও সাহস বলি না, আমি নেটওয়ার্ক বিজনেস করি সাহস বলি না,
কারণ কি এটা কারণ আছে না বলার পিছনে সেটা হচ্ছে লোকে কি বলবে লোকে কি বলবে আমি যে নেটওয়ার্ক করি লোকে কি বলবে এই ভয়টা আমাদের মধ্যে আছে আছে কি না বন্ধু বান্ধব কি বলবে এই যে আমি নেটওয়ার্ক করি আপনারা ইনকোয়ারি করে দেখেন আমার দাদা বয়স আমার দাদা বেজ আছে আছে না আমার বেজ আছে না শিক্ষা জীবনে কলেজ জীবনে আছে না বেজ খবর নিয়ে দেখেন তাদের অবস্থান আর আমার অবস্থান সার্বিকভাবে খবর নিয়ে দেখেন বন্ধু বান্ধব কী বলবে মানে কি আপনি দশ বেলা নাচিয়ে থাকবেন কেউ আপনাকে ডাকি দেখে জিজ্ঞেস করবে না একটা অন্যায় করে দেখেন আছে না এরকম কথা একেবারে সালিশি বসাই দেবে আপনাকে নিয়ে বন্ধু বান্ধব কি আমার জীবন সাজিয়ে দিবে দিবে না এই জন্য দেখেন বন্ধু বান্ধব কী বলবে সেজন্য কি প্রোডাক্ট কাজ করবে কি না একটু আগে স্যার বলছিলেন যদি যার্রা পরিমাণ সন্দেহ থেকে থাকে আপনার মধ্যে নেয়ালাভ গুলোর প্রোডাক্ট প্ল্যান সম্পর্কে সফল সম্পর্কে সময় নেওয়া দরকার নাই সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই প্রোডাক্ট কাজ করবে কি না এগুলি ভয় এটা কি এটা কি আমাদের প্রোডাক্ট কাজ করে না করে না প্রোডাক্ট কাজ করে তাহলে আমাদের কোনো ভয় আছে কোনো ভয় নাই দেখেন কোম্পানি কতদিন থাকবে আমি কোম্পানি কথা বলবো না কেন বলবো না কোম্পানি থাকা এবং না থাকা পিছনে অনেক লজিক আছে আপনারা টেবিলে বসে জেনে নেবেন স্যারে কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করছে এই যে একটা ভয় কোম্পানি কতদিন থাকবে কোম্পানির প্রতি 100% ভালোবাসা তারপরে হচ্ছে কোম্পানি তার কথা রাখবে কিনা দেখেন আমরা আমাদের কাছে ইতিহাস আছে রেকর্ড আছে কোন কোম্পানি কার দেওয়ার কথা বলেছেন কার এসিবার হয়েছেন জুতা 10 জোড়া নষ্ট করেছে তো গাড়ি পায়নি আছে না আছে আছে কিনা বলেন আর আমাদের কোম্পানি নেওয়ালাভ গ্লোবাল সারের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছে কখন গাড়ি দিব কখন গাড়ি দিব আপনারা বিশ্বাস করেন না করেন প্রত্যেকটা গাড়ি আমাদের এখন একেবারে রেডি ফুল রেডি শুধুমাত্র আমাদের অফারটা চলতেছে কতদিন বলেন আরও কতদিন আছে সামনে 15 তারিখ পর্যন্ত আছে না যদি আজকে আমাদের অফার শেষ থাকতো আজকে আমরা গাড়ি এখানে নিয়ে আসতাম সবগুলি কতক্ষণে গাড়ি আমরা দেব কথা রাখি কি না কথা সেখানে কোম্পানি কথা রাখবে কি না এই যে একটা ভয় এই ভয় যদি আপনার মধ্যে থাকে আপনাকে একজন জিজ্ঞেস করলো কই যাও এই যায় আর কি বলে যায় আর কি তুমি করো কি এই করি আর কি যায় আর কি করি আর কি যদি যায় আর কি করি আর কি বলেন তা ব্যবসাটা জানা ইয়ার কি ব্যবসা কি আপনি ব্যবসা নিয়ে ইয়ার কি করবেন আর সফল হবেন এটা এখানে বসে গল্প বলবেন আমার কাছে যে সফল হতে চাই সুতরাং আপনাকে 100% কে কি বললো ডাজ নট ম্যাটার বন্ধুরা কি বলবে দেখার বিষয় নাই প্রোডাক্ট কাজ করবে কি না এটা যাচাই করেই কাজ শুরু করেছেন কোম্পানি তার কথা রাখবে কি না রাখে কি না এটা আপনারা প্রমাণ পেয়েছেন আমরা ইতিপূর্বে গাড়ি কিন্তু হস্তান্তর করেছি এবং আগামী 15 তারিখ অর্থাৎ 15 থেকে 20 তারিখের মধ্যে আমরা প্রত্যেকটা গাড়ি মিনিমাম এখন তো 8টা আছে আরও হয়তো ছাদে কিছু যোগ আছে যোগ বিয়োগ যেই করাই হোক আমরা 15 তারিখের মধ্যে আপনাদের হাতে হস্তান্তর করবো ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়ি আমরা হস্তান্তর করবো আমি কথা দিয়ে গেলাম আপনারা দেখবেন ক্লিয়ার তাহলে কোনো ভয় আছে ভয় থাকবে কোনো রকম ভয় নিয়ে আপনি বিজনেস করেন না আপনার সময় নষ্ট হবে আপনার সময় নষ্ট হবে এটা কি বলেন আচরণ ও বানানো আচরণ মানে আচরণ আর কি আচরণ ব্যবহার নীতি সবচেয়ে মূল্যবান যে জায়গাটা আর সবচেয়ে বড় মানে সফল না হওয়ার পিছনে যে কারণটা এইখানে সবচেয়ে বেশি কারণ আমরা সবসময় যে কাজটা করি সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটর সাথে আমরা হুকুম করি হুকুম আমরা প্রত্যেকেই সাকসেস টিম ব্যবসায়িক পার্টনার এটাই তো এখানে কেউ আমার চাকরি করে না কেউ কি আমার চাকরি করে আপনাকে কমায় চাকরি করেন আমরা তর্কে জড়িয়ে পড়ি কী করি ডিস্ট্রিবিউটর সাথে তর্কে জড়িয়ে পড়ি আমরা তাদের সাথে তর্কে জড়িয়ে যাই আমরা মূল্যায়ন করি না এমনভাবে হুকুম করি একটু আপলাইন হয়ে গেলে সিস্টেমেটিক আপলাইন কি সিস্টেমেটিক আপলাইন আপনি একজন আপলাইন হয়েছেন আপনার পিছনে কি নিচে কি একজন আপনার সাথে সিনিয়র ব্যক্তি আসতে পারে না এরকম ভাব আছে কি না আমাদের মধ্যে বলেন আছে এরকম ভাব দেখানো যাবে না হয়তো আপনি দাওয়াতটা একটু আগে পেয়েছেন সে একটু পরে পেয়েছে তাতে কি হয়েছে
তাতে কি হয়েছে আপনার মধ্যে ইগো ইগো চলে না আসে, আমরা যেন কোনো কাবে কোনোভাবে আপনার মতের সাথে তার মত নাও মিলতে পারে। ওই যে স্যারে বলছিলেন যে হাজারটা প্রবলেম আপনি সমাধান করে দেবেন এক জায়গায় বসে, কিন্তু ইগো যাতে কাজ না করে, কোনো রকম ইগো যাতে কাজ না করে, আমরা ডিস্ট্রিবিউটার সাথে দেন ডাউনলোডের ডলার, এই যে যে ব্যাপারটা, এই খবরটা আমাদের কাছে সবচেয়ে বেশি আসে। টাকা নিয়েছি প্রোডাক্ট দেই নাই, আছে কিনা নাই, টাকা নিয়েছি প্রোডাক্ট দেই নাই, কোম্পানির নামে কোনো অভিযোগ নাই, অভিযোগ কোথায়? আপলাইনের কাছে। ডলার বুঝে দেয়নি, আমরা পাসওয়ার্ড জানি, পাসওয়ার্ড জানি বলেই কি আপনি অন্যের আইডিতে ঢুকে প্রোডাক্ট ট্রান্সফার করে ইয়া ডলার ট্রান্সফার করে নেবেন? বলেন এমন অধিকার কি আপনাকে দেওয়া হয়েছে? একজন লোক আপনার কাছে পাঠাইছে, স্যার একটু বুঝিয়ে কথা বলেন, সেজন্য জয়েন করে, আপনি বুঝিয়ে কথা বলে জয়েন করছে, কোথায় করছে? যেখানে আপনার দরকার আছে ওখানে, ওখানে করে নাই। আমি আজকের পর থেকে এটা নেওয়ালা গ্লোবালের রীতির মধ্যে পড়ে, তারপরেও স্যাক্রিফাইস করেই যাচ্ছি আমরা। আমাদের কাছে এরকম হাজারটা রিপোর্ট আছে, জয়েন করেছে, তাকে নিয়ে টানাটানি, বিল উড্ডু, আমি ইমরান মাহমুদ এই পর্যন্ত অনেক জরিমানা দিয়েছি। আপনি একজন লিডার, আপনি পাঁচজন লোককে জয়েন করাইছেন, আমি আপনাকে বিশ্বাস করি, পাঁচটা ক্যান আপনাকে দিয়ে দিছি, নিয়ে রাজশাহী পৌঁছে দেবেন, খুলনায় পৌঁছে দেবেন, হতে পারে না? আপনি নিয়ে গেছেন, পৌঁছে দিয়েছেন, কিন্তু যার প্রোডাক্ট তাকে দেন নাই, কোথায় দিয়েছেন? আরেক জায়গায়। কোথায় দিয়েছেন? আরেক জায়গায়। ডিসিপ্লিন থাকবে, বিশ্বাস করে আপনাদের পাসওয়ার্ড দিয়েছে, আপনি ডলার ট্রান্সফার করে নিয়েছেন, বিশ্বাস করে লোক দিয়েছে, অন্যদের জয়েন করেছেন, একজনের কাছে জয়েন করেছে, ওনাকে নিয়ে আরেক জায়গায় জয়েন করে দিয়েছেন, এরকম আসলে নাই। বাংলাদেশে গত 20 বছরে সবচেয়ে বেশি জোরে যাওয়া লিডারের মধ্যে এটা ছিল মূল কারণ। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা আমাদেরকে লিখিত অভিযোগ করবেন, এমন কোনো ঘটনা ঘটলে সে নেওয়ালা গ্লোবালের যত বড় লিডার হোক, যত বড় ডিপার্টমেন্টের লোক হোক, যত বড় ডিরেক্টর হোক, তার আইডি বলা হয়ে যাবে বা উপযুক্ত শাস্তি হবে। আপনারা লিখিত অভিযোগ দিবেন, অনেক অভিযোগ আছে আমার কাছে, অনেক লিখিত অভিযোগ আছে, এখনও হাত দিচ্ছি না, আপনারা সতর্ক হয়ে যাবেন। যদি আপনারা এই চর্চা করেই থাকেন তাহলে একসময় কী দেখবেন, দেখেন একসময় কী দেখবেন, দেখেন একসময় কী করবেন, দূরবীন দিয়া, দূরবীন দিয়ে খুঁজে পাবেন না ডিস্ট্রিবিউটর, তারপর কী বলবেন? আপনি সবারটা খাইয়া নিজের পেটটা বড় করবেন, আর ডিস্ট্রিবিউটার এরকম নিজে পড়ে থাকবে, আর আপনি দূরবীন দিয়ে খুঁজবেন যে আমি তো কি ডিস্ট্রিবিউটার দেখি না, দেখবেন কোত্থেকে? কারণ সব কোথায় আছে, পেটের নিচে আছে। আপনি নিজের পেট বড় করবেন আর ডিস্ট্রিবিউটার সবার কথা বলবেন, গাল গল্প মানি না। সুতরাং এই চর্চাটাকে অবশ্যই বন্ধ করতে হবে। এইটা বন্ধ করতে সততা, সততা যে কত বড় অস্ত্র এই ইন্ডাস্ট্রিতে, শুধু সব ইন্ডাস্ট্রিতে, কিন্তু নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি, এটা একমাত্র আমি প্রমাণিত, আমি প্রমাণিত। নেওয়ালা বিজনেস জয়েন করেছি, আমার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিছে, আমি চ্যালেঞ্জ করেছি, কোনো একটা কোম্পানিতে 25,000 লোকের নেতৃত্ব দিছি, কোনো একটা কোম্পানিতে 12,000 লোকের নেতৃত্ব দিছি। যদি সারা বাংলাদেশের হাজার নেটওয়ার্কার আমার চিনে, যদি তথ্যের ভিত্তিতে কেউ দাঁড়িয়ে বলতে পারে আমি 1 টাকার বোনাস পাই, 1 টাকার প্রোডাক্ট পাই, 1 টাকার কমিশন পাই, 1টা PV পাই, ডলার পাই, কিচ্ছু পাই, ইমরান মাহমুদের নামে পাই, পা কাছে পাই, আমি দায়িত্ব নিয়ে বলছি সব অপরাধ মেনে নেব এবং নেটওয়ার্ক শেষ চলে যাব। আমি দায়িত্ব নিয়েছি, আপনারা একই চর্চা করেন, একই চর্চা করেন, সফলতা আপনাদের নিশ্চিত ইনশাল্লাহ। আমরা সবাই সফল হতে চাই, সুখেতে চাই, সুখে থাকতে চাই, এবং আমরা কাউকে ছোটো করে দেখছি না, সবাই ভালো একটা পেশা চাই, ভালো একটা জীবন চাই, শেষ জীবনটা অনেক ভালো চাই, নামাজ রোজা হজ জাকাত দিয়ে জীবনটাকে শেষ করতে চাই। কিন্তু আমরা কি সবাই এখানে দেখতে চাই, নিজেকে এরকম দেখতে চাই? তাহলে আপনি আপনার যৌবনকাল কী কাছেন, যৌবনকাল কী করছেন আপনি ভাবুন। এখন আপনার যে সময়, যে চেহারা, যে শক্তি, যে কাজের যে গতি, কাজের যে মনোভাব, সেটা কতদিন থাকবে? আপনি যেভাবেই যেভাবে বলেন, এই এরকম একটা জায়গায় যদি আপনাকে বেঁচে থাকেন, আল্লাহ যদি আপনাকে সর্বোচ্চ বাঁচিয়ে রাখে একটা সার্টেন টাইম পর্যন্ত, এরকম একটা সময় আপনার আসবে, এরকম একটা বয়স আপনার হবে, আমার হবে, হবে না হলে আপনার এখনকার যে পরিস্থিতি, পরিবেশ, মানসিকতা একসময় থাকবে না। আমরা সুন্দর একটা জীবন চাই, এই জন্য আপনি যদি এখন থেকে সর্বোচ্চ মানসিকতা রাখতে না পারেন, তাহলে একসময় এই কথা বলবেন আপনি, এই কথা আমরা অনেক শুনেছি, কথাটা কি বলেন তো? আল্লাহ গরিব বানিয়েছে, আমি করবো। আল্লাহ কি গরিব বানায় নাকি মানুষ বানায়? কী বানায় আল্লাহ? কারণ আল্লাহ গরিব বানিয়েছে, আমি কী করবো? এখন যখন কেউ বলে যে আল্লাহ আমাকে গরিব বানিয়েছে, আল্লাহ সে কি কথা খুশি হয়ে বলে না বেজার হয়ে বলে? বেজার হয়ে বলে না,
তা বেজার মানে কি অভিযোগ বেজার মানে কি অভিযোগ অভিযোগ দিল কার নামে কার কাছে কার 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 বিপক্ষে অভিযোগ দিল আল্লাহ কোনো ভুল করেন তাহলে ভুল করবেন আপনি দুই দিবেন আরেকজনের হতে পারে না আজকে থেকে ডিসিশন নেন যে সাহস শক্তি শ্রম আপনার এখন দেওয়ার মানুষকে আছে এটা সম্পূর্ণ ঢেলে দেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনার সফলতা নিশ্চিত কারণ পৃথিবীতে যারা সফল হয়েছে কেউ বসে বসে সফল হতে পারেনি কষ্ট স্বীকার করে সফলতা অর্জন করেছেন অনুসারীরা কেমন হবে প্রোগ্রাম একবার শেষ পর্যায়ে আপনি যদি সব ঠিকঠাক রেখে সর্বোচ্চ সৎ ওয়েতে হালাল ওয়েতে সততার সাথে পরিশ্রমের সাথে এগিয়ে যেতে পারেন আমি বিশ্বাস করি আপনাদের প্রত্যেকের এরকম একটা টিম হবে হবে কি না বলেন হবে না এর কোয়ালিটি এটা যেমন তেমন টিম না শুধু টিম হলেই হবে না একেবারে নার্সিং করে ফিল্টারিং করে আপনাকে স্বচ্ছ সুন্দর টিম তৈরি করতে হবে হয়তো আজকে হবে না কিন্তু হবে নিশ্চিত হবে না যখন আপনার এরকম একটা সুন্দর টিম আপনি থাকবেন সামনের সারিতে নেতৃত্বে জায়গা থাকবেন আপনি সবাই থাকবে কোথায় আপনার পিছনে ঠিক তখনই আপনি হবেন সফল লিডার দেখেন যখন আপনার হবে এক ঝাঁক ডিস্ট্রিবিউটর এবং তারা যখন আপনাকে অনুসরণ করবে তখন আপনি হবেন একজন সফল লিডার এখন আপনি সফল হতে পারেননি সফল কখন তখন তাহলে আমরা সবাই সফল হব ইনশাআল্লাহ সফল হব সফল হব আওয়াজ কি বলে সফল হব একা হব না সবাইকে নিয়ে হব লেটস প্লে টুগেদার যদি সফলতা অর্জন করতে পারেন তাহলে কি আছে যা একটু পরে দেখবেন আর যদি হতে না পারে তাহলে কি আছে তাহলে আমরা সবাইকে নিয়ে সফল হব সবাইকে একসাথে সফল করব এবং সফল হব এটা কি সাকসেস হতে চাই দেখছেন আজকে মাত্র আটটা চাবি নিয়ে আসছি আর পাঁচশো চাবি রেখে আসছি কটা আপাতত পাঁচশো রেখে আসছি স্যারে বলছিলেন 2020 সালের মধ্যে আমরা 100 গাড়ি হ্যান্ডওভার করব বলছে না স্যারে 20 সালের মধ্যে আমি কথা দিচ্ছি আপনাদের এখন পর্যন্ত যেই উৎসাহ উদ্দীপনা দেখছি প্রতিকূলতার মাঝেও যেভাবে হাসি খুশি যেভাবে রেসপন্স করতেছেন আমি বিশ্বাস করি জুন বা জুলাইয়ের মধ্যেই আমরা 100 গাড়ি হ্যান্ডওভার করব ইনশাআল্লাহ তাহলে সবাইকে কোথায় দেখবো বলেন গ্রাফ কোন দিকে সবলা গ্রাফ উপর দিকে কোন দিকে আপনার প্রত্যেকে উপর দিকে সবলা সবাইকে সবলতার শীর্ষে দেখব এবং কোথায় শীর্ষ শীর্ষ কোথায় শীর্ষস্থানীয় সবাইকে সফলতার শীর্ষে দেখব এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া আছে আপনাদের সবাইকে যেন সর্বোচ্চ সার্ভিস দিতে পারি সেবা দিতে পারি সেই দোয়া কামনা করে এবং আমার আচরণে কথায় কাজে বাসায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা আছে আমার আলোচনা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ Thank you.